আসলে 5 বছর আগে যখন প্রথম আমি ঠিক করেছিলাম যে আমি বাহিরে যাব, তখন আমি ফার্স্ট ল্যাকোসে আসি, তখনও আমি জিরো ছিলাম। এবং এখন আমি আসলে এত কিছু জানি যে ইংলিশে, মানে আমি এত জ্ঞানী এখন, মোটামুটি আমি নিজেই টিচার হয়ে যাব এমন অবস্থা। ল্যাকোস আমাকে এত কিছু শিখিয়েছে এবং আমি সে বারবার একই কথাই বলবো যে আমি আসলে খুব কমফোর্ট ফিল করি, আই ডোন্ট ফিল এনি শাই, মানে যে আমি ইংলিশ পারছি না এটার জন্য আমি বারবার আসছি, এটার জন্য যে আমার লজ্জা পাওয়া উচিত। আসলে আমাদের মেইন জিনিস ইংরেজি ভাষার ব্যাপারে যেটা কাজ করে সেটা হচ্ছে শাইনেস, যেটা ল্যাকোসে আসলে আমার আসলে কখনোই, মানে আমি শাই ফিল করি না, আমি খুব কমফোর্ট। ইংরেজি ভাষার গুরুত্ব বলে আসলে শেষ করা যাবে না, আমাদের ডেইলি লাইফে ইংরেজি ভাষার গুরুত্ব অনেক বেশি, বাইরে পড়াশোনার ক্ষেত্রে তো অনেক বেশি অবশ্যই। এখন দেশেও যদি আমি কোনো অর্গানাইজেশনে ঢুকতে চাই, সেখানে ইংরেজিটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা যে বাইরের দেশের সাথে কমিউনিকেশন করতে গেলে বা গুরুত্বপূর্ণ কোনো পদে যদি আমি যেতে চাই, তার আগে অবশ্যই আমার ইংরেজির জ্ঞানটা ভালো থাকা চাই।